सवधान हक सतर्क हक तीन बार टेम खाल टेम आम नाखाओ এরা বিটিসি বাসীক আর টেঙাম খুব নারি হাগ্রামা মহিলারিয়ে, কারণ এই নির্বাচন রাইজর নির্বাচন, এয়া কোনো রাজনৈতিক দলের নির্বাচন নহয়। এই নির্বাচন আপনার নির্বাচন, এয়া কোনো পার্টির ইলেকশন নহয়, এয়া কোনো দল সংগঠনের ইলেকশন নহয়, এয়া রাজনৈতিক পার্টির ইলেকশন নহয়, এয়া আপনার অধিকারের ইলেকশন। রাইজর টকা খোয়া দলক মেকুরি বুলি নকৈ কি বুলি কম, মথনগুড়ির নির্বাচনী সভাত বিপিএফক পুনের মেকুরির সৈতে তুলনা মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বিটিসির উন্নয়নের বাবে আর রাইজর বাবে পঠুয়া টকা এতিয়া বিপিএফর বিভিন্ন কর্মকর্তায় নিজের পেটত সুমায় রাইজর পরা রাইজর অধিকার কাঢ়ি লৈ গৈছে। মোক এইমাত্র এজন কোকরাজারত বিপিএফর সাপোর্টার এজনক লগ পাইছিল, স্যার বিপিএফক মেকুরি বুলি নকব, তে মই কলো যে মো মায়ে পিঠাখন বনাইছে মুখ খাবর কারণে, এটা মেকুরিয়ে যদি পিঠাখন কাহি লৈ যায় এটা মই মেকুরিক মেকুরি নকয় কি কম, আপনাদের নিজে চিন্তা করকসুন। নরেন্দ্র মোদিয়ে আপনার কারণে টাকা পঠাইছে আর বিপিএফে যদি মাজত টাকা কেটা চুরি করে লৈ যায় তেওঁলোকক মেকুরি নকয় কি বুলি কম, আপনাদের নিজে চিন্তা করকসুন। বিপিএফে ভয় আর ভাবুকিরে রাইজর পরা ভোট লোবলৈ বিচাৰিছে, সেয়েহে বিজেপির সভালৈ রাইজক নাহিবলৈ ভাবুকি দিছে বিপিএফর রবিরাম নার্জারী আর প্রদীপ ব্রহ্মই। কলে আনর সভালৈ গলে বিটিসি হব 2012-র দরে, পিছে হিমন্ত বিশ্বর হুঙ্কার পুরনি কেসর ফাইল খুলিলে ব্রহ্ম আর নার্জারীর কি দশা হব সেয়া ভালদরে জানে তেওঁলোকে। এতিয়া যোৱা কালি রবিরাম নার্জারী আর প্রদীপ ব্রহ্মই দতমাত কি কয় যে চাব দে বিপিএফক ভোট নকলে 2012 করে দিম, আরে বিজেপিয়ে দুর্দানির গাখির খাই থাকা নাই, কোনোবাই যদি মানুষের উপর অত্যাচার করব খুঁজে রবিরাম নার্জারী প্রদীপ বর্ম শুনি রাখ, নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দিনত কোনো লোকের উপর অত্যাচার সহ্য করা নহব, আপনাদের স্পষ্ট করে বুঝি লোক। আর পুরোনা কেসবিল যদি খুলু কোনো রক্ষা নোপা হব, সেখানে প্রদীপ ব্রহ্ম শুনিল দে ইয়াতে মূর যদি দুখিয়া মানুষের উপর এটাও অত্যাচার হয় পুরোনা কেসে ভূতে খেদা দরে খেদি থাকিব, রক্ষা নহব, রাতেও ভূত দেখিব দিনেও ভূত দেখিব। বিটিসি নির্বাচনত বিজেপির মিত্রতা কোনো দলের লগতেই নাই, মিত্রতা আছে কেবল রাইজর লগতে। বিজেপির ইউপিপিএলর লগত আছে, বিজেপির নবশরণিয়ার লগত আছে, বিজেপির কারো লগত নাই দে, বিজেপির অকল আপনার লগত আছে, বুঝি পালে না নাই? বিজেপির মিত্রতা রঞ্জিত দাসে কইছে অকল দতমা রাইজর লগত আছে, কোনো ইউপিপিএল নবশরণিয়ার লগত বিজেপির মিত্রতা নাই, আমি কোকরাজারত বিজেপির সরকার আমি প্রতিষ্ঠা করিব লাগিব, নরেন্দ্র মোদীর সরকার আমি প্রতিষ্ঠা করিব লাগিব। ধমকি দি খানা খুয়াই 5 বছৰলৈ বিপিএফক লুটিবলৈ নিদিব, খানাও খাব টকাও লব, পিছে ভোট হলে বিজেপিত দিব, কারণ এইবার নাঙল থাকিব মিউজিয়ামত। নির্বাচনী সভাত হিমন্ত বিশ্বর কটাক্ষ হাগ্রামা মহিলারিক। আজি বিপিএফ দলে নির্বাচনের আগে আমাক করবাত খানা খুয়াব, আমাক করবাত ধমকি দিব, আর তারপর ভোট লৈ পেলায় 5 বছর আমাকে লুটি পুটি খাব। সেই কারণে যা 3 দিন আগত নাকি তামুলপুর মিটিং হয়েছিল, তাতে মই মিটিংত কইছো বিপিএফে খানা টানা খুয়ালে খাই লব, টাকা পয়সা দিলেও লৈ লব, কারণ আপনার টাকা পয়সা, কিন্তু ভোট নাঙলত নহব, নাঙল এইবার মিউজিয়ামত আমি পঠাব লাগিব, এইটিয়ে হয়েছে এইবার ইলেকশনের মহামন্ত্র। মোর লগত যুঁজি লাভ নাই, হিমন্ত বিশ্বয় মোর লগত পাত্তা নাপায়, রঙিয়ার খন্দিগড়ত নির্বাচনী প্রচার চলায় এই হুঙ্কার বিপিএফ প্রধান হাগ্রামা মহিলারির। হিমন্ত বিশ্ব শর্মায়ে বিটিসির তার দাদাগিরি গুন্ডামিটো নচলে বাস এটাও সিট নাপায়, হিমন্ত বিশ্ব শর্মা আহার লগর বিপিএফর বহুত প্লাস হয়েছে, এইবিলাক প্রভাবশালী কাম নাই, এইফালে অসমত প্রভাবশালী হব পারে বিটিসির নহয়।